গাইবান্ধার সাত উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনের চিত্র এটি। হাসপাতালের ভিতরে ঢুকতেই সিঁড়িতে পড়ে আছে ব্যবহৃত রক্তের ব্যাগ ও সিরিঞ্জ। বারান্দা ও হাসপাতালের বাইরে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে চলছে চিকিৎসা কার্যক্রম। রোগীদের অভিযোগ, ভর্তির পর দীর্ঘ সময়েও চিকিৎসা পাচ্ছেন না তারা। সরবরাহ তালিকায় ঔষধ ও সার্জারি বিভাগে গজ থাকলেও অর্থের বিনিময়ে সেলাই ব্যান্ডেজ করা হচ্ছে। দালালদের মাধ্যমে অনেক রোগীকে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। মেডিকেলের যে অবস্থা, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনোটাই নাই, আর গুরুত্বই দেয় না যে আমাদেরকে কেন ডাকতেছে, দেখি কি অসুবিধা হলো। রোগীর কাছে তো আসতে হবে, ভালো মন্দ শুনতে হবে। বাইক থেকে টেস্ট করাইছে, যেখানে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। যে অব্যবস্থাপনা, এইটা আমরা চরম দুর্ভোগে পড়ে গেছি গাইবান্ধাবাসী। হাসপাতালের এই দুরবস্থা নিয়ে একাধিকবার সভা সমাবেশ ও প্রতিবাদ জানিয়েও ফল পায়নি সেবা প্রত্যাশীরা। দ্রুত হাসপাতালটিকে চিকিৎসা বান্ধব করার দাবি বিভিন্ন সামাজিক সংগঠনের। এই হাসপাতাল থেকে চিকিৎসা শতভাগ নিশ্চিত করতে হবে, টেস্ট বাণিজ্য বন্ধ করতে হবে, অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে হবে না, এবং পরিবেশ বান্ধব একটি হাসপাতাল আমরা চাই। হাসপাতালের তত্ত্বাবধায়কও স্বীকার করলেন রোগীদের চিকিৎসা পেতে দুর্ভোগ হচ্ছে। একটা রোগীর পিছনে পাঁচজন দশজন রোগী আসে, অধিক লোকের জন্য আমাদের যে আমাদের লোকবল তো লোকবলের অভাব আছেই। গাইবান্ধা জেলা হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন 700-800 ও জরুরি বিভাগে 300+ মানুষকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বিপ্লব ইসলাম, বৈশাখী সংবাদ, গাইবান্ধা।